দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় কেজিতে 20 টাকা বেড়েছে পেঁয়াজের দর, আমদানির নতুন উৎস মিশর, চীন, পাকিস্তান। চলতি বছর জিডিপির প্রবৃদ্ধি হবে 6.8%, এডিবির পূর্বাভাস। শ্রমিকের পাওনা পরিশোধ শুরু, বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলে আবারও সচল করতে তৈরি হচ্ছে রূপরেখা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ভারতের রপ্তানি বন্ধের পরদিনই খুচরা ও পাইকারি বাজারে দাম বেড়েছে পেঁয়াজের। রাজধানীর বাজারগুলোতে গতকালের তুলনায় 20-30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে পণ্যটি। এমন পরিস্থিতিতে চীন, মিশর, পাকিস্তান সহ অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা, যা 20-25 দিনের মধ্যে দেশের বাজারে পৌঁছবে বলেও মনে করছেন তারা। হিলি প্রতিনিধি হালিমাল রাজি এবং চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাব্লু কুমার ঘোষের সহযোগিতায় রিপোর্ট করছেন ইমতিয়াজ হাসান। ভারত রপ্তানি বন্ধ করায় নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে পেঁয়াজের বাজারে। সোমবার প্রতি কেজি দেশি পেঁয়াজ যেখানে ছিল 60-65 টাকা, রাত পেরোতেই তা হয়েছে 90 টাকা। কোথাও কোথাও 100 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির খবরও পাওয়া গেছে। একইভাবে ভারতীয় পেঁয়াজের কেজি ছাড়িয়েছে 60 টাকা, গতকাল যা ছিল 45 টাকা কেজি। ইন্ডিয়ান বদ্বার আগে পেয়েছিল আপনার 44-45 টাকা এরকম কেজি ছিল, এখন ইন্ডিয়ান বদ্ধ করে দেওয়ার পরে এখন আপনার 56 টাকা কিনে আনার লাগতেছে, কিনে আনলে আপনাদের 60 টাকা বেচা লাগতেছে। কালকে ছিল আপনার 45-43-42 ইন্ডিয়ানটা, মানে সবগুলোরই ব্যবধান হয়েছে আপনার কেজিতে আপনার 20-25 টাকার মতো, মানে কালকের থেকে আজকে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজের আবাদ। বীজ বপনের পর অতিবৃষ্টি ও বন্যার কারণে জমিতেই নষ্ট হয়ে গেছে সিংহভাগ পেঁয়াজ, যা দেশটিতে পেঁয়াজের সংকট তৈরি করেছে। তথ্য বলছে এরই মধ্যে মুম্বাই ও কলকাতায় পেঁয়াজের কেজি 50 রুপি ছাড়িয়েছে, দিল্লিতে বিক্রি হচ্ছে 60 রুপিতে। এমন পরিস্থিতিতে নিজ দেশের বাজার নিয়ন্ত্রণে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় সোমবার। বর্ডারে আমাদের মাল পড়া আছে, এই মালগুলাতে হচ্ছে ওরাও যেমন ক্ষতিগ্রস্ত হবে আমরাও তেমন ক্ষতিগ্রস্ত হবো, আমরা মাল পাচ্ছি না, এবং যদি এই 5 দিন পর যদি আবার খুলে দেয় ওই মালগুলা পচে যাবে, ওই পচা মাল তো আমাদেরকে নিতে হবে, এখানে আমাদের ভীষণ একটা মানে লসের মধ্যে পড়তে হতে পারে। নাসিকের পিসটা মোটামুটি ভাবে বন্যার আগে উঠে চলে আসছে, বিভিন্ন দেশে রপ্তানি করছে, আমার দেশেও করছে। সাউথের পিসটা ঠিক ম্যাচিউরড হওয়ার একটু আগে একদিক বন্যা, একদিক শীল, একদিক বৃষ্টি, এ হওয়ার কারণে 80% পেঁয়াজ জমিতেই নষ্ট হয়ে গেছে, যার কারণে ভারতেই বর্তমান পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে ভারত সরকার এই আত্মঘাতী সিদ্ধান্ত নিল, হঠাৎ করে রপ্তানি বন্ধ করে দিল। ট্যারিফ কমিশনের তথ্য বলছে বর্তমানে প্রায় 5 লাখ টন দেশি পেঁয়াজের মজুদ রয়েছে দেশে। নতুন পেঁয়াজ উঠবে আগামী মার্চ এপ্রিল নাগাদ, সেই সময় পর্যন্ত চলতে আরও প্রায় 6 লাখ টন পেঁয়াজের প্রয়োজন হবে, যা আনতে হবে আমদানি করে। এমন অবস্থায় নতুন উৎস থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছেন আমদানিকারকরা। বাংলাদেশের বাজারে যে ব্যাপক প্রভাব পড়বে তা না, শুধু 4-5 দিনের মধ্যে প্রভাব পড়তে পারে। অন্যান্য দেশে আমাদের ইতিমধ্যে এলসি শুরু হয়ে গেছে, মিশর, পাকিস্তান, আমাদের তুরস্ক, ওখান থেকে আগামী 20-25 দিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আমাদের পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করবে বলে আমরা আশা করছি। টিসিবির তথ্য বলছে গত বছর এই সময়ে দেশি পেঁয়াজের কেজি ছিল 48-55 টাকা, আর ভারতীয়টি ছিল 50 টাকার নিচে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। পাবনায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন। মূল কাটা পেঁয়াজের আগেই সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের প্রথম দিকে এ পেঁয়াজ উঠলে দেশে আপৎকালীন সময়ে পেঁয়াজের ঘাটতি হবে না বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। দেশে পেঁয়াজের ঘাটতি পূরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মূল কাটা পেঁয়াজ। নভেম্বরের শেষ এবং ডিসেম্বরে এই পেঁয়াজ বাজারে আসে, তবে দেশে পেঁয়াজের মূল সংকট শুরু হয় সেপ্টেম্বর মাসে, যা চলে নভেম্বর পর্যন্ত। এ সংকটকে পুঁজি করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় অনেক আড়তদার। পেঁয়াজের এই সংকট মোকাবেলায় পাবনায় প্রথমবারের মতো শুরু হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন। জেলার অন্যতম কৃষি প্রধান গ্রাম পাবনার ঈশ্বরদীর মহাদেবপুরে গ্রীষ্মকালীন বাড়ি 5 প্রজাতির এ পেঁয়াজের সফল আবাদ হয়েছে। এই পিসটা উৎপাদনের প্রধান বৈশিষ্ট্য হলো যে সময় পেঁয়াজের খুব আকাল চলবে বাজারে তখন এই পেঁয়াজটা উঠবে, আর এই পেঁয়াজটা উঠলে বাংলাদেশে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হতে পারে। এই এই পেঁয়াজটা এই বাজারে আসলে পরে এই যেটা ঘাটতি আছে এটা পুরা হয়ে যাবে এবং কৃষকও পয়সা পাবে। মে জুন মাসে রোপণ করা এ পেঁয়াজ উঠবে এ মাসের শেষ এবং অক্টোবরের প্রথম দিকে। পেঁয়াজের ফলনও হয়েছে ভালো।
পানি সহিষ্ণু হয় বর্ষার বৃষ্টিতেও এ পেঁয়াজের ক্ষতির সম্ভাবনা কম। এমনকি এখান থেকে মূল কাটা পেঁয়াজের বীজও সংগ্রহ করতে পারবে কৃষকরা। পেঁয়াজের যে এই সময় যে ঘাটতিটা, এই ঘাটতিটা আমাদের পেঁয়াজটা চাষ হইলে এই ঘাটতিটা পূর্ণ হবে। এই জাতটা দেখতে অনেক সুন্দর এবং এর ফলন প্রায় 70-80 মন হারভেস্ট হবে আশা করা যায়। নতুন জাতের এই পেঁয়াজের উৎপাদন সারা দেশে ব্যাপকভাবে শুরু হলে পেঁয়াজ সংকট দূর হবে বলে আশা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই অসময়ে যে সময় পেঁয়াজের চাহিদা বেশি বেড়ে যায়, সেই সময় কিন্তু আমরা যদি গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বাড়াইতে পারি, তাহলে কিন্তু আমরা এই যে এই মাঝামাঝি সময়ের যে বীজের পেঁয়াজের চাহিদা সেটি আমরা মেটাতে সক্ষম হব। কৃষি বিভাগের মতে দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা প্রায় 30 লাখ মেট্রিক টন। চলতি বছরে দেশে পেঁয়াজ উৎপাদিত হয়েছে প্রায় 25 লাখ মেট্রিক টন, যার মধ্যে প্রায় 6.5 লাখ মেট্রিক টন পেঁয়াজের যোগান আসে পাবনা থেকে। নতুন এ পেঁয়াজ যুক্ত হলে পেঁয়াজের আমদানি নির্ভরতা কমবে বলে আশা করছে এ বিভাগ। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি 6.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি বলছে এই সময়ে দেশে মূল্যস্ফীতির হারও 5.5%-এর ঘরে থাকবে। মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সৌরভ রহমানের রিপোর্ট। করোনার ধাক্কা সামলে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে জীবনযাত্রা। সচল হয়েছে 3 মাসেরও বেশি সময় স্থবির থাকা অর্থনীতি। চালু হয়েছে গণপরিবহন, কারখানায় ফিরেছে শ্রমিক। প্রণোদনা আর সামাজিক সুরক্ষা অর্থনৈতিক ব্যবস্থাকে করেছে সুসংহত। আর এসবের উপর ভর করেই চলতি বছর মোট দেশজ উৎপাদনে 6.8% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। যদিও বাজেটে সরকার 8.2% প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে, আর গেল অর্থ বছরে করোনার প্রকোপে প্রবৃদ্ধির হার নেমেছিল 5.25%। এই 6.8 কেন হতে পারে? কয়েকটা কারণ। একটা হলো আমাদের যে স্টিমুলাস এবং সোশ্যাল প্রোটেকশন বিভিন্ন প্যাকেজ দেওয়া হয়েছে, সেখানে তার মাধ্যমে অনেক জনগণের একটা বড় অংশের লাইভলিহুডস প্রোভাইড করা হয়েছে। এন্টারপ্রাইজ সাপোর্টের মাধ্যমে অনেক এমপ্লয়মেন্ট সেভ করা গেছে। দ্বিতীয়ত, সরকারের যে ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি, সেখানে এক্সপ্যানশনারি এবং প্রাইভেট সেক্টর এবং পাবলিক ইনভেস্টমেন্ট সাপোর্টিভ অনেক মেজার্স নেওয়া হয়েছে, সেটা একটা আরেকটা কারণ দ্বিতীয়। এবং তৃতীয়ত, আমাদের এক্সটার্নাল সেক্টর বা আমাদের যে বহির্বিশ্বের সাথে যে অর্থনৈতিক সংযোগ, সেখানে দুটো জিনিস, এক্সপোর্ট এবং রেমিটেন্স, দুটোই গত জুন মাস থেকে বেশ ভালো পারফরমেন্স শো করছে। ফসলের উৎপাদন বৃদ্ধি আর আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম অনুকূলে থাকায় চলতি অর্থবছর দেশে জীবনযাত্রা বৃদ্ধির সূচক বা মূল্যস্ফীতির হার 5.5% থাকবে বলে মনে করে এডিবি। তবে এই সময়ে চলমান মহামারীর প্রভাব পুরো এশিয়া প্যাসিফিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। পূর্বাভাস দেওয়া হয়েছে দেশগুলোর অর্থনীতি 0.7% সংকোচনের, যা গেল 6 দশকের মধ্যে প্রথমবারের মতো হতে যাচ্ছে। এর ফলে এই অঞ্চলের অন্তত 16 কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। বৈষম্য আরও বড় আকারে বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে এই কোভিড-19 মহামারীর কারণে। আমরা দেখতে পাচ্ছি একটি বড় সংখ্যক জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। ছোট মাঝারি ব্যবসাগুলো বড় ধরনের পুঁজির সংকটে পড়েছে। তারল্যের যোগান বাড়ানো না গেলে যা থেকে বের হওয়া কঠিন হবে। ফলে 1962 সালের পর প্রথমবারের মতো এশিয়া প্যাসিফিকের অর্থনীতির প্রবৃদ্ধি নেতিবাচক হবে। সংস্থাটির মতে করোনা পরিস্থিতি কাটিয়ে আগামী অর্থবছর অর্থাৎ 2021-22 পুনরুদ্ধারের পথে যাবে এশিয়া প্যাসিফিকের অর্থনীতি। প্রবৃদ্ধি হবে 6.8% হারে। ওই বছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 7.5% হবার পূর্বাভাস দিয়েছে এডিবি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। রাষ্ট্রায়ত্ত পাটকলে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে শুরু করেছে সরকার। পর্যায়ক্রমে প্রায় 35,000 শ্রমিক কর্মচারীর পাওনা পরিশোধ করতে সরকারের খরচ হবে 5,000 কোটি টাকা। প্রথম পর্যায়ে ডেমরার করিম জুট মিলের 30 জন শ্রমিকের পাওনা হস্তান্তর অনুষ্ঠানে পাট ও বস্ত্রমন্ত্রী বলেন, বন্ধ হয়ে যাওয়া সরকারি পাটকলগুলো চালু করতে কর্মপরিকল্পনা নির্ধারণে কাজ করছে তার মন্ত্রণালয়। রিপোর্ট করছেন তোফায়েল আহমদ। জরাজীর্ণ পাটকলগুলোর সংস্কার এবং আধুনিকায়নের জন্য 1 জুলাই বিজেএমসির 25টি পাটকল বন্ধ করে দেয় সরকার। বেকার হয়ে যায় প্রায় 25,000 শ্রমিক। সরকার প্রতিশ্রুতি দেয় 2 মাসের বেতনসহ সেপ্টেম্বরের মধ্যে পাওনা পরিশোধের।
এরই অংশ হিসেবে ডেমরার করিম জুট মিল থেকে শুরু হলো পাওনা পরিশোধের প্রক্রিয়া। 2013 সালের পর অবসরে যাওয়া বিজেএমসির 10,000 শ্রমিকও পাওনা বুঝে পাবেন একই সাথে। রাষ্ট্র 10 বছরও চাকরির পয়সা পাইয়ে যেতে পারে নাই, অনেকে পয়সা ছাড়াই মারা গেছে, নমুনি শুদ্ধা মারা গেছে, পয়সা নিজের পয়সা নিজের দিকে দিতে পারে না। তা আমগো পয়সা আমগো নিজের হাতে পেয়েছি, এতে আমরা অনেক সন্তুষ্ট। আমরা অনেক অর্ধেক টাকা পাইছি, আর অর্ধেক টাকা সরকার রাখছে, ওটা লাভ দিব, আর এই টাকা দিয়া ব্যবসা বাণিজ্য করবো, নাহলে ব্যাংকে চেয়ে দিব। পাওনার অর্ধেকটা শ্রমিকরা পাবেন নিজের ব্যাংক অ্যাকাউন্টে, বাকিটা 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মাধ্যমে। চলতি বছরের মধ্যেই সকল বকেয়া পরিশোধ করতে নির্দেশনা রয়েছে সরকারের। নেতাগো খারাপ অভ্যাস, তোমার টাকাটা তুলে দেব, অর্ধেক আমারে দাও অথবা চাইরে না আমাকে দাও, এটাও নেতাগো অভ্যাস আছে। সমস্ত অভ্যাসকে সেট টেনে দিচ্ছেন দুর্নীতি শেখ আছে, অ্যাকাউন্টে চলে যাবে, আর অর্ধেক আপনাদের পোস্ট অফিসে সঞ্চয়পত্রের মাধ্যমে আপনাদের দেওয়া হবে, 3 মাস পর পর ওখান থেকে যে লভ্যাংশ এটা তুলে নিয়ে আপনি আপনার সংসার চালাতে পারবেন। একসময়ে রপ্তানির প্রধান খাত পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে বন্ধ পাটকলগুলো আবারও চালু করতে চায় সরকার। এজন্য সম্ভাব্য সব বিকল্প নিয়েই কাজ করছে মন্ত্রণালয়। এই মিলগুলি চালু করার দায়িত্ব আমাদের উপর পড়েছে, এটার পরে আমরা অনেক মিটিং করেছি, অনেক মিটিং করেছি। মিটিং করার পরে পরে আমরা পিপিপিতে যাবো না জিপিপিতে যাবো, এটার মিটিং করে করে পরে দেখা যায় বেশিরভাগই যারা আছে যারা মিল চালায় তারা লিজ পদ্ধতিতে তারা নেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছেন। আমরা সেইভাবে চিন্তাভাবনা করছি এবং প্রধানমন্ত্রীর কথা বলে কোন পলিসিতে যাওয়া যায় সেই পলিসি করার চেষ্টা করছি। সরকারি পাটকলগুলোর সম্পদ ব্যবস্থাপনা এবং বিজেএমসি সাংগঠনিক কাঠামো পুনর্গঠন সহ জনবল কমাতে ইতিমধ্যেই 2টি কমিটিও গঠন করেছে সরকার। বিজেএমসির পাটকলগুলোর শ্রমিকরা অবশেষে তাদের পাওনা পেতে শুরু করেছেন। এই প্রক্রিয়ায় প্রায় 35,000 শ্রমিক কর্মচারী তাদের পাওনা বুঝে পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারের মালিকানা থাকা এই পাটকলগুলোর কী হবে? যদিও সরকার বলছে এই কারখানাগুলো আবার চালু হবে, তবে কবে নাগাদ এবং কোন প্রক্রিয়ায় তা নিশ্চিত নয়। তোফায়েল আহমদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। রাজধানী ঢাকা ও এর আশপাশের ভূমিকম্প প্রবণ এলাকা চিহ্নিত করে একটি মানচিত্র তৈরি করছে সরকার, যার উপর ভিত্তি করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সংস্কার করা হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এমন একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এই প্রকল্পের আওতায় ঢাকা শহরের একটা ম্যাপ তৈরি করা হবে, সংবেদনশীল ম্যাপ, কোন এলাকা কত ধরনের ঝুঁকির বেশি, আমার ভাষা ইনার ভাষা এই এলাকা ইত্যাদি একটা ম্যাপ তৈরি করা হবে, উইচ উইল বি ইউজফুল ইন ফেসিং যদি কোনো সময় আল্লাহ না করে কোনো ভূমিকম্প হয়। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক DSEX 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,100-তে। মোট লেনদেন হয়েছে 995 কোটি টাকার। লেনদেনকৃত শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 128টির, কমেছে 174টির, আর অপরিবর্তিত রয়েছে 53টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। দিনের শুরু থেকে বাজারে আজ একটি মিশ্র প্রবণতা লক্ষ্য করা গিয়েছে এবং দিন শেষে মূলত ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং এবং পাওয়ার সেক্টরের বাই প্রেশারের কারণে ইন্ডেক্স 8 পয়েন্ট বৃদ্ধিতে 5,100 পয়েন্টে ক্লোজ হয়েছে। দর বৃদ্ধির ক্ষেত্রে আজ মূলত আমরা ফুড অ্যান্ড অ্যালাইড এবং ইন্স্যুরেন্স সেক্টরের প্রাধান্য লক্ষ্য করতে পেরেছি। Top 10 গেনারের মাঝে মূলত 8টি কোম্পানি ছিল ইন্স্যুরেন্স সেক্টরের। অপরদিকে লার্জ ক্যাপের মাঝে ব্যাংক, ফাইন্যান্স, টেক্সটাইল এবং টেলিকম সেক্টরের কিছুটা কালেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি। Top 10 লুজারের মূলত 5টি কোম্পানি ছিল আজকে টেক্সটাইল সেক্টরের। ইন্ডেক্স কিছুটা বৃদ্ধি পেল, বাজারে লেনদেন গতদিনের তুলনায় 13.3% হ্রাস পেয়েছে। টানা 5 দিন লেনদেন 1,000 কোটি টাকার উপরে হলেও আজ লেনদেন নেমে এসেছে 995 কোটিতে। এছাড়া Top 10 লুজারের মূলত আমরা ইন্স্যুরেন্স, ফার্মা এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রাধান্য লক্ষ্য করতে পেরেছি। সবার জন্য সাশ্রয়ী মূল্যে টিকা পেতে সব দেশকে কোভ্যাক্স উদ্যোগে যোগ দিতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থা প্রধান বলছেন সার্বজনীন এই উদ্যোগ ব্যর্থ হলে করোনা ভাইরাসের বিস্তার পুরোপুরি ঠেকানো কঠিন হবে, যা নতুন বিপর্যয় নিয়ে আসতে পারে বিশ্বজুড়ে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে কার্যকর এবং নিরাপদ ভ্যাকসিন তৈরিতে উঠে পড়ে লেগেছে বিশ্বের উন্নত দেশগুলো, যার মধ্যে কিছু দেশ নিজেরাই টিকা তৈরি করছে আর বাকিরা দ্রুত টিকা পেতে করে রাখছে অগ্রিম চুক্তি, যা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের মতে বিশ্বের করোনা সংক্রমণ সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে হলে
সকল মানুষের টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। এর জন্য শুক্রবারের মধ্যে সব দেশকে কোভ্যাক্স উদ্যোগে যোগ দেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। In our interconnected world, if people in low and middle-income countries miss out on vaccines, the virus will continue to kill and the economy globally will be delayed. I thank many member states who have expressed interest in joining COVAX facility, and I, those of you have not yet joined to do so by this Friday. বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোভ্যাক্স সুবিধার আওতায় আসতে বেশি আগ্রহ দেখাচ্ছে নিম্ন আয়ের দেশগুলো। এখন পর্যন্ত 92টি নিম্ন আয়ের দেশ এই সুবিধার জন্য নাম লিখিয়েছে। 80টি উন্নত দেশও কোভ্যাক্স উদ্যোগে অংশ নিতে চাইলেও অংশগ্রহণ নিশ্চিত করেনি অনেকেই। Many of your countries have been among the hardest hit. We're by no means out of the woods. The average death of cases in the region is higher than it was during the first peak in March. Fortunately, the number of deaths appears to be remaining at a reasonable level for now. এদিকে বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট বলছে, নিরাপদ এবং কার্যকর টিকা তৈরি হলেও তা বিশ্বের সব মানুষের কাছে পৌঁছে দিতে অপেক্ষা করতে হবে 2024 সাল পর্যন্ত। তাদের হিসেবে জনপ্রতি টিকার দুটি ডোজ হিসেবে 15 বিলিয়ন ইউনিট টিকার প্রয়োজন পড়বে, যেটি উৎপাদনে 3 থেকে 4 বছর সময় লাগবে কমপক্ষে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।